স্ত্রীর নিয়োগে জালিয়াতি। যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্ত্রীকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে সনদ জালিয়াতি, নিয়োগ বোর্ডের রেজুলেশন জালিয়াতি, রেজুলেশনের পদের নাম পরিবর্তন, ভুয়া নিয়োগ দেয়া, তথ্য গোপন করে এমপিও ভুক্তকরণও সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জালিয়াতি করে নিয়োগ পাওয়া মোসামাদ খাদিজা খাতুন প্রধান শিক্ষক শাহজাহান কবিরের স্ত্রী। এছাড়া সুমন মণ্ডল নামের আরেক সহকারী শিক্ষককেও একইভাবে নিয়োগ দিয়েছেন ওই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে একটি লিখিত অঙ্গীকারনামা দিয়ে বলেছেন, আমরা মে 2022 সালের এমপিও শীট দেখে জেনেছি মোসাম্মদ খাদিজা খাতুন এবং সুমন মণ্ডল নামে দুজন শিক্ষক এমপিও ভুক্ত হয়েছেন। আমরা আগে কখনো তাদের বিদ্যালয়ে দেখিনি, চিনিও না এবং শিক্ষক হাজিরা খাতায় তাদের কোনো সই নেই। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, নিয়োগ ও এমপিও ভুক্তির বিষয়টি সম্পূর্ণ জালিয়াতি করে আমার অগোচরে করা হয়েছে। 2022 সালের মে মাসের বেতন বিলে সই করতে গেলে বিষয়টি প্রথমে আমার নজরে আসে, পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি সই জালিয়াতি করে তিনি নিজের স্ত্রী এবং অন্য একজনকে নিয়োগ দিয়েছেন এবং এমপিও ভুক্তি করিয়েছেন। অনিয়মই যেন নিয়ম বানিয়ে ফেলেছে শাহজাহান কবিরের মতো লোভী মানুষেরা, যাদের মূল শক্তি জালিয়াতি ও প্রতারণা। কিন্তু সব অন্যায়েরই যে একটা সীমা আছে সেটা যেন ভুলে যান তারা। জালিয়াতি করে একজনকে নিয়োগ দেওয়ার পর নিজের স্ত্রীকেও একইভাবে নিয়োগ দিতে গিয়ে নিজের চাকরিটাও হারাতে বসেছেন শাহজাহান কবির। প্রিয় ভিউয়ার্স, এসব জালিয়াতির কি আরও কঠিন শাস্তি হওয়া উচিত নয়? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।